হ্যাঁ, আপনার আপনার কোথা থেকে আসছেন? আসসালামু আলাইকুম, আমরা ইন্ডিয়ার আসাম থেকে আসছি। এদিকে তাকে বলবেন। ইন্ডিয়ার আসাম থেকে আসছি। কি অসুবিধা? অসুবিধা দাও, আমার মিসেস আপনার কি ভাই? আমার মিসেস ভাই তাই তো প্রায় আপনার 2007 সাল থেকে এই কোমরে ব্যথা স্টার্ট হইলো। তারপরে 2 বছর মান পরের থেকে আপনার এই তারপরে ডক্টরের কাছে গেলাম, ডক্টরের বিভিন্ন মেডিসিন গুলা দিল, অল্প ফিজিওথেরাপি দিল, ফিজিওথেরাপি করছে, করার পরে অল্প ভালোই আসিল, 2 বছর মান ভালোই আসিল, তারপরে আবার আরম্ভ হইল। এরকম চলতেই আছে, আমরা ডক্টর দেখাই, মেডিসিন গুলা খায়, এই মেডিসিন খায় আপনার ভালো থাকে, তারপরে মেডিসিন বন্ধ হয়ে যায়, ফির ব্যথা আরম্ভ হয়, এরকম চলতে থাকে। তারপরে আপনার 2018 সাল থেকে এইবারই ব্যথা আরম্ভ হইল, প্রচুর ব্যথা আরম্ভ হইল, বহু ডক্টর দেখায় 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 করে কাম হয় না, মেডিসিনের কোনো কাম হয় না। তারপরে উপায় না পাই আমি অপারেশনে করলাম, 2020 সালের অপারেশন করার, কোমরের অপারেশনে হইল। কোথায় করছিলেন? আপনার আসামের গুয়াহাটি জিএনআরসি হসপিটালে। ও, গুয়াহাটি জেনারেল হসপিটাল, জেনারেল জিএনআরসি, জিএনআরসি। ও, এটা গুয়াহাটি নিরো। আচ্ছা, হসপিটাল। তাহলে পড়াশোনা আপনার 6 মাস, প্রায় 6 মাস পর মোটামুটি ভালোই আছে, মোটামুটি চলছে আর কি। তারপর থেকে ফির আরম্ভ হইল আর কি, ব্যথাটা আরম্ভ হইল, আরম্ভ হয়ে এখন তো আপনার মানে প্রচুর ব্যথা আরম্ভ হয়। এখন ব্যথা কোথায় বেশি? ব্যথাটা মানে কি আপনার প্রথমে যে ইয়েটা তো মাজায় ছিল, খুব যথেষ্ট মাজায় কম মনে মন ভাই একদম এই মাজা থেকে লো একদম পা পর্যন্ত এই গিয়ে একদম লড়াইতেই পারি না, ফুললে ফুললে গেছে, মানে দুই ভাবে আছে, এটা বেশি এটা কম। আচ্ছা, এখানে আসলেন কিভাবে? আসলে আমরা তো প্রথমে পাসপোর্ট নিছি, পাসপোর্ট নিলাম, পাসপোর্ট নিয়ে ভিসা অ্যাপ্লাই করি, ভিসা অ্যাপ্লাই করি আপনার ট্রেনে গুয়াহাটি আগরতলা ট্রেনে আসছি। ও, আগরতলা ট্রেনে আসিয়া তারপরে আপনি আগরতলা থেকে আজকে সকালে আগরতলা পৌঁছেছি, তারপরে আইলাম আপনার যা বাস, বাসগুলো খুব কষ্ট হয়েছে, কষ্ট হয়েছে, আমরা তো বাস নিয়ে এত কষ্ট হইব, যাই হোক আসছি। প্রিয় দর্শক, আমরা এরকম যারা আমাদের বিদেশি ভাইরা চিকিৎসা করতে আসছে, তারা আমরা আমাদের অতিথি সুলভ স্বভাবের কারণে আমরা যতটুকু পারি সাপোর্ট দেওয়ার চেষ্টা করি, যে আমাদের এর পূর্বেও পশ্চিমবঙ্গ থেকে, ইন্ডিয়ার অনেক অনেক অঙ্গরাজ্য থেকে এবং আসাম থেকেও গত পরশুদিনকেও বেশ কিছু পেশেন্ট আসছেন। ও, আসাম থেকে যে পেশেন্ট আসছে তাদের সাথে কি আপনাদের দেখা হয়েছে? তাদের সাথে দেখা হয় নাই, ভিডিওতে দেখে চলে আসছেন যে এত রোগী এরকম ভালো হচ্ছে, তাহলে ওখানে যাই যে দীর্ঘদিন ভালো হচ্ছে। তো এই যে তো পেশেন্ট যারা আসে, আমরা অতিথি পরায়ণ, আমরা এর আগেও আপনারা দেখেছেন সৌদি আরবের শেখরা আসছে, তুরস্কের নাগরিকরা আসছে, তারপরে লিবিয়ার নাগরিকরা আসছে, সবার ভিডিও এভাবে দিই না, কিন্তু দেখা যাচ্ছে যে বিদেশি ভাইরা যখন আসে, আমরা আমাদের আন্তরিকতার কারণে, অতিথিত্বের কারণে আমরা এদেরকে আরেকটু, একটা দেশ থেকে আরেকটা দেশে গেলে যেটা হয়ে থাকে স্বাভাবিকভাবে, আর এত ঝুঁকি ঝামেলা ভেদ করে এত দূর কষ্ট সহ্য করে যে আসছেন, আসার বদৌলতে আমরা সেটা দেওয়ার চেষ্টা করব। আর এখানে যেহেতু সাকসেস রেট বেশি এবং এই পর্যন্ত যারা আসছেন বিদেশি ভাইরা, বিদেশি বন্ধুরা, তারা কিন্তু প্রত্যেকেই যে সন্তুষ্ট চিত্তে, অন্তত পক্ষে একটা সন্তোষজনক রেজাল্ট নিয়ে কিন্তু ব্যাক করতেছেন। কিছু কিছু ভিডিও, দু একটা ভিডিও আপলোড করার চেষ্টা করেছি, তা আমার কাছে খুব ভালো লাগে যে যখন আমরা পরস্পর পরস্পরের প্রতি এরকম সহানুভূতি, যার যেখানে ভালো হয় তার সেখানে যাওয়া, সে হোক সে আমাদের প্রতিবেশী ইন্ডিয়া রাজ্য হোক, সে সৌদি আরবের হোক, সে অন্য দেশ যে দেশ হোক না কেন, আমাদের দেশ থেকে কিন্তু প্রচুর রোগী, যে হাজার হাজার বললে ভুল হবে, তারও থেকে বেশি রোগী যাচ্ছে ইন্ডিয়াতে, যার যেখানে সুযোগ আছে সে সেখানে থাকে, ট্রিটমেন্ট নিচ্ছেন, সুযোগ নিচ্ছেন। আমাদের মোটা থেকে কথাটা যে আমরা এই রোগ থেকে আরোগ্য চাই, আমরা মুক্তি পেতে চাই, বিশেষ করে যেসব এই জাতীয় রোগ অপারেশনেও, আপনার অপারেশন করেছিলেন কতদিন আগে? 2020 সালে। বিশ সালে কতদিন ভালো ছিলেন?
6 মাস যাবত ভালো ছিল। আমার কাছে এরকম অনেক রোগী আছে যারা দুইবার তিনবারও অপারেশন করিয়েছেন কিন্তু কাঙ্ক্ষিত রেজাল্ট আসে নাই, তারা এখানে আসে সন্তুষ্ট চিত্তে চলে যাচ্ছেন। বিদেশি আর বিদেশি প্রবাসী ভাইরা যারা ইউএসএ তে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে আসে তারাও আসে চিকিৎসায় সন্তুষ্ট চিত্তে চলে যাচ্ছেন। আমরা আশা করি এরকম বিদেশি ভাই যারা আমাদের ভিডিওটা দেখতেছেন সন্তুষ্ট চিত্তে চলে আসবেন, আমরা আমাদের সমর্থ অনুযায়ী তাদেরকে অ্যাসিস্ট করার চেষ্টা করব। এই চেষ্টাটা অব্যাহত রাখবে কেন, এটা আমাদের যে অতিথি পরায়ণ তার বহিঃপ্রকাশ ঘটে। এবং এই যে এখন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দেশ থেকে আসতেছেন, তিনরা যেন ওখানকার যে রিপ্রেজেন্ট করে যে আমাদের দেশের আমাদের ব্যবহার আমাদের চিকিৎসা পদ্ধতি আমাদের কালচার আমাদের তাদের প্রতি অতিথিপরায়ণতা এইটা যেন সেখানে পজিটিভ রোল প্লে করে, সেই চেষ্টাই আমি করে থাকবো বা আমার টিম করে থাকবো। এটা টিম ওয়ার্ক। এখানে আপনারা যারা আগের ভিডিও দেখবেন যে অনেক আগের ভিডিও 5 জন 10 জন 17 জন স্টাফ ছিল, 77 জন ছিল, এখন 107 জন স্টাফ আমার। একটা টিম ওয়ার্ক, একটা টিমের পদ্ধতিতে এখানে অনেকগুলো মেথডে আমরা চিকিৎসা করি, বিনা ওষুধে এই চিকিৎসাগুলো করা হয়। বিশেষ করে ওষুধ তো দরকার, কিন্তু কিছু কিছু রোগ আছে যেখানে ওষুধ প্রয়োজন পড়ে না, বিনা ওষুধে ভালো হচ্ছে। যেমন এই জাতীয় একে বলা যে PLID এবং সেখান থেকে যে নার্ভটা চলে গেছে সাইটিক নার্ভ সাইটিকা, এই যে তো রোগের ক্ষেত্রে এখানে বিনা ওষুধে আকুপাঞ্চার সহ কিছু সিস্টেমের মাধ্যমে ট্রিটমেন্ট দিলে আল্লাহর অশেষ রহমতে ভালো রেজাল্ট আসতেছে। আমরা আশা করি যে এমনিও আমাদের আগের বিদেশি বন্ধুদের মতো যেন সন্তুষ্ট চিত্তে ব্যথা মুক্ত হয়ে হাসি মুখে ব্যাক করতে পারেন, সেই আশা রেখে আমি এখানে শেষ করছি। ডাক্তার শহীদুল ইসলাম।